স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক সাতই মার্চ ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের শ্রদ্ধা নাটোরে মোটরসাইকেল সাইকেল চোর চক্রে তিন সদস্য গ্রেফতার তেরোটি চোরাই মোটরসাইকেল সাইকেল উদ্ধার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মার্চ দিবসটি উপলক্ষে সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সিনিয়র সভাপতি শাহিন বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল রেনি সাধারণ সম্পাদক স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পরে এক আলোচনা সভার আয়োজন করা হয় এছাড়াও দিবসটি উপলক্ষে একই সময়ে রাজশাহী জেলা আওয়ামী লীগ রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবন এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে সর্বস্তরের মানুষ মুখে মাস্ক পরে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন ত্যাগ করার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন জাহাঙ্গীর কবির নানক শাহজাহান খান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ হাসান মাহমুদ আফহম বাহাউদ্দিন নাসিম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুজিব শতবর্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক সাতই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে এক মিনিট নীরবতা পালন করা হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয় দিকে সকাল শহরের অপরদিকে নয়টার জেলা আওয়ামী লীগ দলীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর অর্পণ করে শ্রদ্ধা নিবেদন দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি নাটরনগর সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্ন আহমেদ নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মার্চ দিবস পালিত হয়েছে জেলা প্রশাসকের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয় সকাল সাড়ে দশটায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসকের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান এতে সভাপতিত্ব করেন পরে এ অনুষ্ঠানে দিবসকে ঘিরে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ঐতিহাসিক সাতই মার্চ দিবস উদযাপন উপলক্ষে চাপাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে সোমবার ভোরে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য উদ্দিন আহমেদ শিমুল এরপর উপজেলা প্রশাসন উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পরিষদ শিবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় এছাড়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দ মুজিব মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন শেষে দোয়া ও মোনাজাত করা হয় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সোনু উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম সহ অন্যরা পরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিবাল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ড শামিল আহমেদ শিমুল নাটোরে মোটরসাইকেল চোর চক্রে তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ ঘটনায় ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা গ্রেফতারকৃতরা হলেন আলামিন হীরা সাখাওয়াত হোসেন এবং নির্মল সরকার পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া মোটরসাইকেলের মামলা দায়ের করেন ওইসব এজাহারের প্রেক্ষিতে বড়াইগ্রাম থানা পুলিশ মোটরসাইকেলগুলো উদ্ধারে অভিযান চালাতে থাকে অভিযানের এক পর্যায়ে গত ছয় মার্চ প্রথমে অভিযুক্ত চোর আলামিন হীরাকে শনাক্ত করে তাকে বড়াইগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ হীরা দেওয়া তথ্য মতে অপর দুজন আসামি সাখাওয়াত ও নির্মল সরকারকে গ্রেফতার করা হয় পরে তাদের দেওয়া তথ্যমতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় মোটরসাইকেল চুরি করে কম দামে বিভিন্ন স্থানে বিক্রি করত। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ